হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করেই সবাই ভালো আছেন আর আপনাদেরকে ভালো রাখার জন্য আর আপনারা ভালো থাকার জন্য আমরা নিয়ে আসি ইউটিউবের প্ল্যাটফর্মে এ টু জেড আপডেট এবং আদারওয়ে ফর্মুলা যেটার মাধ্যমে আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে এসেছি এবং যেটা থেকে শুরু করেছি সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যদি আপনার আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনারা একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে তো আমরা সকলেই যারা আছি ইউটিউবার বা আন ইউটিউবার সবাই কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্টের উপর নির্ভরশীল কারণ আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অনেক কিছু করতে পারি একটা জিমেল অ্যাকাউন্টের উপর একটা পরিবারও এখন সাপোর্ট করে বর্তমান যুগে একটা লাইফও সাপোর্ট করে তো সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা অনেক কিছু করতে চেষ্টা করি বা আমাদের সেই জিমেলটার যে পলিসিগুলো সেই পলিসিগুলো অনেকেই আমরা জানি না আমরা সেইটার উপর নির্ভর করি কিন্তু আমরা পলিসিগুলো অ্যাপ্লাই করি না বা কেন আসি সেইগুলো আমরা যাচাই করি না তো আজকে এমনি যাচাই করার জন্য আমরা নিয়ে আসলাম ইউটিউবের প্ল্যাটফর্মের কিছু তত্ত্ব সেই তত্ত্বগুলো আজকে আমি জিমেলের উপর বৃদ্ধি করে বলবো তো যখনই আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা আমরা মোবাইল নাম্বার দিয়ে বা আপনার পার্সোনাল কোনো নাম্বার ছাড়া আমরা যেভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখনই কিন্তু আমাদের জিমেলের মধ্যে একটা ইমেল চলে আসে সেই ইমেলটা কখনও আমরা পড়ি না নাইনটি নাইন পার্সেন্ট নয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা কেউ পড়ি না আমরা বলি ক্রিয়েট করার কারণে সেই জিমেলটা আসছে তো কে জিমেলটার মাধ্যমে আমাদেরকে ইউটিউব কী বলতে চাচ্ছে বা আমাদের গুগল কী বলতে চাচ্ছে সেটা আমরা কখনো রিফ্রেশ করি না বা বলতে চাই না কেন চাই না আমরা এটা দরকার পড়ে না কিন্তু এটা আমরা দরকার পড়ে যখন আমাদের চ্যানেলটা গ্রো হয়ে যায় তখন আমরা কীভাবে আমাদের চ্যানেলটাকে সুরক্ষা রাখতে পারবো আমার জিমেলটা ভালো রাখতে পারবো সেই টেনশনটা আমার মাথায় থাকে তখনই আমরা মনে করি যে জিমেলটা প্রথম আসছে সেই জিমেলটা কী তো আজকে আমাদেরকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব যে প্রথম যে জিমেলটা আছে সেই জিমেলটার মধ্যে কী বুঝিয়ে দিই এবং কী বলতে চাচ্ছে গুগল ক্রিম বা বা গুগল সাইট ঠিক আছে তো আমি আপনাদেরকে পড়ে শোনাই তো প্রথমে আসে যে কমিউনিটি গাইডলাইন্স কমিউনিটি গাইডলাইন্স রুলসের উপর তারপর আপনি কমিউনিটি গাইডলাইন্স অবশ্যই যারা জানেন না আমার ইউটিউব ভিডিওতে সবগুলো দেওয়া আছে ওইখান থেকে জেনে আসতে পারেন তারপর বলছে যে ভিডিওটি প্রথম আপনার যে নামটা দিন গুগলের সেই নামটা থাকবে তারপর ওয়েলকাম টু গুগল নিউ ইউ ক্যান স্টার্ট গ্রোয়িং ইউর বিজনেস মাই বিজনেস সরি ম্যানেজ ইউর বিজনেস প্রোফাইল তো ম্যানেজর বিজনেস প্রোফাইল তো বলতেছি যে আপনি যেই গ্রো চ্যানেলটা ক্রিয়েট করেছেন বা জিমেলটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটার মাধ্যমে আপনার যে কোনো বিজনেসকে গ্রো করতে পারেন বা আপনি সবার মধ্যে তুলে ধরতে পারেন কনগ্রাস ইউর অ্যাকাউন্ট হ্যাভ বি লাইফ অলরেডি অ্যাকশন ইউ নাও হ্যাব অ্যাক্সেস রেড আর ইউ টোলস অ্যান্ড স্টার ইউ হেল দ্য বিজনেস রিচ মোর পিপল এখানে বলতে যাচ্ছি যে আপনার সেই জিমেলটার মাধ্যমে আপনি ক্লিক করে এইটা দিয়ে আপনি নতুন কিছু তৈরি করুন এবং আপনি এই প্ল্যাটফর্মে গিয়ে আপনার যে বিজনেস ব্যবসাটা আছে বা আপনি যে কোনো একটা সাইট আছে সেই সাইটটাকে গ্রো করতে পারেন তো অবশ্যই আমরা কিছু অনেক ক্ষেত্রে আমরা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করি বা আমাদের মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করি বা আমাদের পার্সোনাল ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ব্যবহার করি সকল ক্ষেত্রে আমরা যে জিমেলটা ব্যবহার করি সেই জিমেলটা দিয়ে কিন্তু আমাদের গুগলের একটা অ্যাকাউন্ট তৈরি করা যায় সেই গুগলের অ্যাকাউন্টটা কি গুগলের অ্যাকাউন্টটাও হচ্ছে আমরা যেভাবে লোকেশন সেট করি তো আপনি যখন যে লোকেশনটা সেট করে রাখবেন আপনি সঠিক ঠিকানা দিয়েছেন সঠিক জায়গা দিয়েছেন সঠিক নাম দিয়েছেন সঠিক সব কিছু দিয়েছেন তো সেটার উপর বৃদ্ধি করে আমাদের একটা গুগল যে ম্যাপ আছে সেই গুগল ম্যাপটা ইনস্টল করার কথা বলে সেই নাইনটি নাইন কিন্তু আমরা সেই গুগল ম্যাপটা অ্যাপ্লাই করি না তার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে যখন আমাদের জিমেলটা মানে ডিসকাস্ট হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় তখন সেই জিমেলটা আমরা ব্যাক পাই না তো এখন আপনাদেরকে বলবো কিভাবে আপনি সেই জিমেলটার মাধ্যমে আপনি আপনার লোকেশনটা সিলেক্ট করতে পারেন এবং আপনি সেই অ্যাকাউন্টটা ক্রেডিট করে আপনার জিমেলটা সুরক্ষা রাখতে পারেন তো প্রথমত আমি জিমেলটা ক্লিক করে দিব ক্লিক করার পর আপনি দেখবেন নিচে যখন একটা স্টার্ট অপশনে গ্যাস স্টার্ট তো ওইটাতে ক্লিক করবেন না আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজার প্রোফাইল এটাতে ক্লিক করে দিবেন যখনই ম্যানেজার প্রোফাইলে ক্লিক করে দেবেন আপনার এখানে নাম চাবে আপনার চ্যানেলের নাম দেন আপনার বিজনেসের নাম দেন যেটা আপনার ইচ্ছা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি নেক্সট ক্লিক করে দিন এভাবে স্টেপ বাই স্টেপ আপনার কমপ্লিট করার পর যখন আপনার এমপ্লয় অপশন চলে আসবে তখন এমপ্লয় করে দিবেন তারপর আপনাকে চৌদ্দ দিন পরে একটা নোটিফাই করবে বা মেসেজ করবে সেই মেসেজটা যখন আপনি ওইখানে এমপ্লয় করে দিবেন তখনই আপনার এটা ম্যাপ ইনস্টল হয়ে যাবে এবং আপনি গুগলে যখন ম্যাপের মধ্যে সার্চ করবেন আপনার নামটা দিয়ে আপনি ম্যাপটা দেখতে পারবেন এবং আপনার সেই জিমেলটা সুরক্ষা থাকবে ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা আমাদের জিমেলটাকেও করা রাখতে পারি সেভাবে আমাদের একটা চ্যানেলের নামে বিজনেস গ্রো একটা ওয়েবসাইটও হয়ে গেল তারপর আমরা যদি গুগলে কেউ সার্চ করে তারপর আমাদের এই নামটা সবার আগে চলে আসবে কারণ এই লোকেশন আমার আছে এই লোকেশনটা আর কোনো জায়গায় নেই সেই লোকেশানটা আমার জায়গা বা আমার অফিসের পেজটা বা আমার অফিসের যে জায়গাটা এটা আমার অফিস ঠিক আছে এটা আমাদের ওয়ার্ক এরিয়া এমন করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটও তৈরি করতে পারি তার পাশাপাশি আমাদের চ্যানেলকেও গ্রো করতে পারি আশা করি আপনারা অবশ্যই সেই ভিডিওটাকে কিছু বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন